بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى عن أنس بن مالك رضي الله عنه قال جاء أعرابي فبال في طائفة المسجد فزجره الناس فنهاهم النبي صلى الله عليه وسلم فلما قضى بوله أمر النبي صلى الله عليه وسلم بذنوب من ماء فأهرق عليه আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের সামনে অধ্যায় হচ্ছে নাপাক বস্তু নাজাসাত সম্পর্কে বা নাপাকি দূরীকরণ সম্পর্কে। এই ছিল মাজি ওয়াগাইরু। তো মাজি যেহেতু নাপাক আর এই রকমই যেগুলি নাপাক বস্তু, এই উদ্দেশ্যে লেখক অধ্যায় কায়েম করেছিলেন। তো ওতে আমরা কয়েকটা হাদিস এর আগে আলোচনা এসে গেছে, এখন দুটো হাদিস আছে। একটি হাদিস হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যা আরাবিয়ুন, একজন বেদুইন আসলো। আরাবিয়ুন যদি বলেন হামজা শুরুতে দিয়ে না, আরাবিয়ুন মানে একজন আরব, ওয়াহেদ ওয়াহেদ আরবি, আর আরব হচ্ছে জমা, আরাবিয়ুন ওয়াল আরব, আরব মানে হচ্ছে আরব লোকেরা। হ্যাঁ, আর আরাবিয়ন যখন করবেন হামজা আইন তখন ওর মানে হবে বেদুইন। বেফাতিল হামজাতে নিসবাতুল ইলাল আরাব, হ্যাঁ এর জমা আরাবিয়ন একজন বেদুইন। আল আরাব আরাব এটা হচ্ছে বহু বচন। কালাতিল আরাব আমান্না, আল্লাহ বলেছেন সূরা হুজরাত। আরাব কথাটি কোরআন কারিমে কয়েক জায়গায় এসেছে। বেদুইনরা বলেছিল নবী সাল্লামের কাছে এসে অনেকে বলতো যে আমরা ইমান নিয়ে এসেছি। আল্লাহ বলছেন হে নবী তুমি বলো কুল্লাম তু মেনু, তোমরা ইমানের ইমান আসলে তোমার ইমান নিয়ে আসনি, ইমান হচ্ছে ভিতরের বিষয়। আর বেদুইন তো এমনি ওদের শিক্ষাও নেই সভ্যতাও নেই, তো এত উচ্চ দাবি করা ইমানের তোমাদের জন্য উচিত নাই। কুল্লাম তু মেনু ওয়ালাকিন কুলু আসলাম না, তবে তোমরা কি বলবে আসলাম না, আমরা ইসলাম নিয়ে এসেছি বলো। কারণ ইসলাম বাহ্যিক আমলগুলির নাম, শাহাদাত দেওয়া, কালিমা তাইয়্যিবা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা, যাকাত দেওয়া, সিয়াম, তারপরে হজ, তাই না? তো এগুলি করব, কালিমার ঘোষণা করলাম, নামাজ পড়ব, বাকি ইবাদতবন্দি করব, আল্লাহর আদেশ নিষেধ মানব, তো ইসলাম নিয়ে এসছ। আর ইমানের ছয়টি স্তম্ভ রয়েছে যেগুলি সম্পর্ক অন্তরের সাথে, সেগুলি সম্পর্কে বেদুইন অনেক ভালো জানেও না। আর তারপরে আর সেগুলি অন্তর বসেছি কি না হয়তো, হ্যাঁ দুনিয়ার কোনো গরজ থাকতে পারে। সুতরাং তোমরা আমার না এই এত উঁচা দাবি করিও না, যেই পানির মাছ সেই পানিতে থাকার দাবি করো, তোমার আসলাম না বলো, না ইসলাম নিয়ে এসেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফী কুলুবিকুম, তোমাদের অন্তরে এখনো ঈমান দাখিল হয়নি। তো আয়াতে আরাব বলা হয়েছে, তো আরাবের এক বচন ওয়াহিদ হচ্ছে আরাবি। ওহম সুকানুল বাদিয়া, আরাবি বা আরাব কাদেরকে বলে যারা বাদিয়াতে, বাদিয়া মানে গ্রাম অঞ্চল নয়, আমাদের দেশের গ্রামগুলি আরবের শহরের মতো। আমাদের দেশে গ্রাম গ্রামে অনেক কিছুই পাওয়া যায়, সব কিছু না পাওয়া অনেক কিছু পাওয়া যায়। তো আমাদের দেশের গ্রামে যে পল্লী গ্রামে যারা বাস করে তারা আরবি নয়, তারা বেদুইন নয়। বেদুইন তাহলে কারা, বা বাদিয়ার বাসিন্দা কারা? বাদিয়া যারা ক্ষণস্থায়ী বসবাসকারী, যা যাবর বেদুইন ওদের কি বলে, ক্ষণস্থায়ী বসবাস করে, কিরকম উঁট নিয়ে ছাগল নিয়ে তাম্বু টাম্বু লাগিয়ে আছে, পানি আছে ঘাস আছে যে কয়দিন আছে, আবার এখানে আর পানি নেই ঘাস নেই আর চারণভূমি নেই, চলো এখান থেকে চললো, ওখান থেকে 50-100 কিলোমিটার দূর আর কোথায় চলে গেল, এই করে ঘুরতেই থাকে বিভিন্ন যে। এরা হচ্ছে কি জি আল বদু, আজকাল বদু এরা বলা হচ্ছে আল বদু, বদউই, বদউই এক বচন আর আল বদু অহ বচন, হ্যাঁ আহলুল বাদি আর কি। এই বেদুইন আসলো ফাবালা ফি তায়েফাতিল মসজিদ, নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে, এখনো শিক্ষা নেই সভ্যতাও নেই, দাঁড়িয়ে পেশাব করা, তারপরে যেখানে সেখানে পেশাব করা, এগুলো স্বাভাবিক জিনিস ওদের জন্য। ফাবালা ফি তায়েফাতিল মসজিদ, মসজিদের সাহানে পেশাব করে দিল, তায়েফাতুন মানে সাহান, মসজিদের সামনের দিকে যে সাহান রয়েছে খোলা জায়গায় সেখানে পেশাব করে দিল। ফাজা যারা হন্যাস, লোকেরা তাকে ধমক দেওয়া শুরু করলো।
فنهاهم النبي صلى الله عليه النبي صلى الله عليه وسلم تادر كي بارون كولن نشهد كولن جن ناو كي دهمك ديانا دهمك چكن فلما قضى بوله جخن سيطر پیشاب شمپن نکر فلو امر النبي صلى الله عليه وسلم بذنوب ممائين تخن نبي کریم صلى الله عليه وسلم ایک بالتی بھورتی پانی نیاشا ندس دلن ذنوب امون بالتی جي بالتی تي پانی تھاکے پانی بھورا تھاکے پہلے ذنوب আর যদি খালি বালতি থাকে তাহলে সেটাকে দালউন বলা হয় দালউন দালউন খালিও থাকতে পারে ভর্তিও থাকতে পারে দালউন আজকাল সাতল বলে আজকাল আরব রহে এখন হ্যাঁ জানুব অংশের অর্থ ওখানে জানুব আমিসলা জানুব আসাবে জানুব মানে ওখানে অংশের অর্থ হ্যাঁ সব শব্দ কিন্তু ওটা আলাদা অর্থ আর একটা আছে জুনুব জম্বনের বহুবচন গুনাহ ওটা জুনুব ان فانه لا يغفر الذنوب الا انت جي جي ذنوب فاهرق عليه فاهرق عليه তারপরে সেই পানিটা ওই পেশাবের উপর কি করা হলো বহিয়ে দেওয়া হলো আহরাক ইহরিক মানে হচ্ছে বহিয়ে দেওয়া আসলে সে আরাকা আরাকা কে আহরাকা করা হয়েছে খিলাফি কি আসহানি আসা হয়েছে আসলে উরিক আলিহ উবদলাতুল হামজা তাহান হচ্ছে হামজাকে হা করা হয়েছে তো فهوريكا হয়ে যায় তাহলে হরিক হয়ে যায় তখন আবার আরেকটা হামজা নিয়ে আসা হয়েছে ওজিদাত হামজাতুন ওখফা সারফা ওহরিকা ওহরিকা ওহবে সুকুন ইলহা মবনিউল মজহুল জি জি হরিকা আরাকা ইউরিকো জি আরাকা ইউরিকো আতাকা ইউতিকো হ্যাঁ জি উতিকা হবে না ওইরকম আর কি বাবে এফাল থেকে পানি বহিয়ে দেওয়া হল এই ছিল হাদিস نبي كريم صلى الله عليه وسلم مسجد نبوي تے چھلن بدوین اصل اشار پر مسجد ایک کنارے پیشاب کر مسجد سائیڈ پیشاب کر شروع کر لو سی بھابلو جے مسجد سائیڈ کھلا جائے گا اسے تار معنی ایتا کھلا ماٹھر متوی کہ صحابہ کرام را جانے مسجد دے احترام سمان مرجدہ جانن تادر کا سیٹ اسچے لگلو تارا تاکہ ایک ٹوب دھمکانو شروع کر لو پیشاب کرا اوستائی جہاں شروع نبی صلی اللہ علیہ وسلم نشد کر لن نبی کریم صلی اللہ علیہ وسلم سب چیتے اتم چوریتر منستم وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقِنَ عَزِمِ اللہ پاک تاکہ ساٹھے فکر دے چھن جہے نبی تو مہان چوریتر ادھی کری نبی کریم صلی اللہ علیہ وسلم ٹھیک آتھے دھمکا بینا چمکا بینا کین تو تاکہ تو بول بے جو تمہیں ایکھنے پیشاب کری نائی ایکھنے پیشاب کری ادھی جائے پیشاب کری ایتو تو بول بے کوئی ٹاو তাই না কেন স্বাস্থ্যগত ক্ষতি যদি পেশাবটাকে থামিয়ে দেওয়া হয় পেশাব রাস্তা ধরে নিয়েছে তারপরে পেশাব যদি থামিয়ে দেওয়া হয় হ্যাঁ এটা যে কোনো সময় অনেক সময় হয়তো মহিলারা বা ধরেন আপনি বাড়িতে হয়তো ছোট ছেলে আছে বুঝতে পারছেন যে ছেলে ডিস্টার্ব করছে পেশাব করতে না ছেলেটাকে আগে থামাই দিয়ে উঠে গেলেন পেশাব হাফ হয়েছে আর উঠে গেলেন এটা চরম ক্ষতি করা আপনার জন্য কারণ রাস্তা ধরে নিয়েছে পেশাব হ্যাঁ তো এটা একটা কারণ সেই জন্য বলি ওকে পেশাবটা করতে দাও স্বাস্থ্যগত ওই লোকের ক্ষতি হবে দ্বিতীয় দেখি জাকির বলল উঠে গিয়ে সেখান থেকে যদি পালাবার চেষ্টা করে তো তো ওর কিছু তো ফোটা পড়বে মসজিদে তো একটা জায়গায় ছিল আরো কয়েক জায়গায় খারাপ করে গোটা মসজিদ খারাপ করে দিতে পারে তাই না আল্লাহ থেকে এটা একটা কারণ হ্যাঁ মুসলিম ছিল না জরুরি না বলা হয়নি যে মুসলিম ছিল না হয়তো মুসলিম হয়েছে মুসলিম ছিল এরকম কিছু না যে খারাপ উদ্দেশ্যে অসৎ উদ্দেশ্যে পেশাব করেছে এমন কোনো প্রমাণ নেই এই দুটি কারণ বলা হয়েছে মুসলিম যদি না থাকে তো হাদিস আছে আর এক হাদিস আছে আবু দাউদে আছে অন্যান্য হাদিসের কিতাব আছে যে এই লোকটি উল্লেখ করেছে সহিহ বুখারীতে আছে ওই লোকটি তো পেশাব টেশাব করলো এরকম করে তারপরে উজু টুজু করলো এই সব মসজিদে নামাজ পড়লো নামাজটা পড়ার পর দোয়া করেছে আল্লাহুম্মা রহমনি মুহাম্মাদান ওয়ালা তারহাম আনা আহাদান আল্লাহ আমার উপর আর মুহাম্মাদের উপর রহম করো নবীও বলছে না আদব কায়দা এক থেকে এত দূরে
আদম কাইতাতে এত দূরে আল্লাহুম্মা রহমনি মুহাম্মদ আল্লাহ আমার উপর মুহাম্মদ উপর রহম করো ওয়ালা তারহামান আহাদান আল্লাহ আমাদের দুইজন ছাড়া কার উপর রহম করিও না কেন বলেছে এই কথা রাগ তো যা আছে তা আছে রাগ না বলছে এরা তো ভালো ব্যবহার করলো না আমার সাথে কিন্তু নবী কত মানুষ ভালো মানুষ আমি পেশাব করলাম ভুল করলাম তারপরেও আমাকে কিছুই বললো না আবার আমাকে বললো না যদি পানি নিয়ে এসে দো কেউ বললেন না দেখেন বলতে পারতেন যে পেশাব করেছি সোজা ধুয়ে যা হ্যাঁ ভালোবাসা তো বলা যেত ঠিক আছে পেশাব করেছেন করেছেন একটু ধুয়ে দেন এটা তো বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলতে পারেন আপনি যদি নবীর আখলাকটাকে চিন্তা করেন অন্য সাহাবিদেরকে বলছেন যে তোমরা ধমক টমক দিয়েছে যা পানি নিয়ে আসো ধুয়ে দাও আমরা কতটা করতাম পেশাব করেছেন ঠিক আছে যাক করেছেন করেছেন খুব ভালো চরিত্রের লোক হইল আমরা খুব যদি ভালো মানুষ হই তাহলে ঠিক আছে করেছেন করেছেন আপনি একটু ধুয়ে দেন পরিষ্কার করে দেন বলতাম না বলতাম না এইটা সবচেয়ে ভালো আশা করা যায় আমাদের কাছ থেকে যদি ভালো হন তাহলে আর না হইলে বকা ঝক্কা যা কিছু করার করবেন তারপরে ওকে সাফ করিয়ে নেবেন ইত্যাদি কত কিছু হ্যাঁ আর তো মার তো আছে ও তো চরমপন্থী বিদাতি আবার বিদাতি মেলা ক্যাটাগরি আছে চরমপন্থী বিদাতি আমিন বললে ইহুদিদের মতো গায়ের জ্বালা জি মসজিদ হইতাম কেন ওয়াহাবি হয়ে গেছে যে ওয়াহাবি যে নাফাক যে ওই ইন্নামাল মুশরিকুন না যাসন আয়াত ফিটকে দিল মুশরিক নাফাক কাফের নাফাক এই ওয়াহাবি হয়ে গেছে আমিন জোরে বলে দিয়েছে তখন মসজিদে নাফাক যখন ঢুকে তো মসজিদ ধুইতে হবে আরে হিন্দু ঢুকলো তো ধুইতে হবে না এর মুশরি তো নেই আর ইহুদি খ্রিস্টানও যদি মসজিদে ঢুকে যায় তবু তো দেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজরানের খ্রিস্টানরা বসেছে শুধু মসজিদে হারাম বা হারামের এলাকা বলা হয়েছে ওখানে ঢুকবে না মসজিদে মুসলিম ঢুকতে পারে প্রয়োজনে বা অনুমতিক্রমে ঢুকতে পারে মুসলিমদের প্রয়োজন এসে ঢুকাইতে পারে কিন্তু আশ্চর্য চরমপন্থীদের যে কেউ আমিন জোরে বলে দিলে যেহেতু তাদের মজহাবের লোক না সেই জন্য মসজিদ এত নাপাকের নাপাক হয়ে গেছে যে শরীয়তের তাদের মজহাবেও হিন্দু ঢুকলে ও যে দুইতে হবে এমন কথা নাই হানাফি মজহাব কিন্তু ওদের কাছে দিতে হবে ওহাবি ঢুকে গেল যাই হোক কথা ওইদিকে চলে যাচ্ছে কি বলছিলাম বলছে আল্লাহ আমার উপর রহম করে মোহাম্মদের উপর আর এদের উপর কারোর উপর রহম করি না তো ভালো আখলাক চরিত্র পেলে মানুষ যে খুশি হয় অন্তরকে আকৃষ্ট করতে পারলে যে মানুষ দোয়া দেয় এটা এর দ্বারা বোঝা গেল ঠিক না জি এই হাদিস থেকে যা বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওই লোকটি পেশাব করলো পেশাবের ওপর কি করা হলো পানি ঢেলে দেওয়া হলো ওই জায়গার মাটি কি খুঁড়ে উঠানো হয়েছে উঠানো হয়নি মাটি কি সরানো হয়েছে যে পেশাব করেছে তাহলে পেশাব তো ওই জায়গায় থেকে গেল পেশাব উঠিয়ে ফেলা হইল না মাটি উঠিয়ে ফেলা হইল না ওর উপরে শুধু পানি বইয়ে দেওয়া হইলো হ্যাঁ আজকালকে মতো পাকা এনে যে পানি বইয়ে দিয়ে আবার হ্যাঁ কি বলে ওগুলো দিয়ে ওই পার দিয়ে একবারে ক্লিন করে দাও তাও তো হইল না ও তো কাঁচা মসজিদ মাটিতে তো পেশাব টেনে আছে আর ওখানে ওর উপরে পানি আর ওটা পেশাবের পানি ঢেলে দিল তো এতটুকু জায়গায় পেশাব থাকলে পানি ঢালার পরে তো আরো তো এতটুকু জায়গায় নাপাক হইলো তো পাক কেমন করে হইলো পাক কেমন করে হইলো কে বলতো হ্যাঁ তার মানে এই যে শরীয়তে স্থান পবিত্র করার একটা তরিকা হচ্ছে যে যতটা নাপাকি আছে তার চাইতে বেশি যদি পানি দিই সেই নাপাকিকে দূর করে দেওয়া সম্ভব হয় মানে হালকা করে দেওয়া দূর করে দেওয়া যে পেশাব ছিল পেশাবের গন্ধ হইতো বা কিছু পেশাব তো যতটা আছে অতটা তো মাটিতে আছেই কারণ মাটি উঠানো হয়নি কিন্তু যেহেতু পানি সেখানে বেশি করে দিয়ে দেওয়া হয়েছে বালতি ভরা পানি মানে খুব বেশি না আজকালকার জামানা হ্যাঁ দু চার 10 লিটারের বেশি না 10 লিটার অনেক বেশি বললাম 10 লিটারও নয় হয়তো ওই পানি ছিল কারণ সে যেহেতু পানির অভাব তো এই পানি দিয়ে তাহলে কি করা হলো পাক করা হলো এই জন্য ফোকাহারা বলছেন যে স্থান পাক করার একটা তরিকা হচ্ছে মুকাসারাতুল মাহ বেশি করে পানি দেয় না পাকি যতটা আছে তার চেয়ে বেশি পানি দিয়ে পাক করে দেওয়া যারা তাবিল করতে গেছে যে না ওই জায়গায় মাটি উঠিয়েছিলেন তাদের কাছে কোনো দলিল নেই ভুল কথা যেন মাটি উঠানো কোনো শর্ত নাই শরীয়তের বিধানে
না না ওটা ও শর্ত নেই ওটা শর্ত নেই যে আপনাকে ওইভাবে আছাড় দিয়ে পানি দিতে হবে পানি বেশি করে দিয়ে দিলে পাক হয়ে যায় আর একটা পাক হওয়ার তরিকা আছে পানি যদি নাও ঢালেন ধরেন কারণ মাসলা জানতে আপনাকে একটা জায়গায় পেশাব করেছে কোন মানুষ মানুষের পেশাব অথবা এমন এমন পশু যার গোস্ত খাওয়া যায় না পেশাব না পাক ঠিক না পেশাব করেছে পানিও ঢালা হলো না কিছু ঢালা হলো না তো কতদিন না পাক থাকবে শুকানো পর্যন্ত মাশাআল্লাহ মাসলা জানছেন দলিল ফতোয়াতে দিতে দিলেন যে দলিল শুকিয়ে গেলে পাক হয়ে যাবে এখানে তো পেশাব আছে কালকে আপনার ছেলে পেশাব করেছে জানছেন ওই জায়গা উঠানে আঙি নেই মাটি আচ্ছা হ্যাঁ কি সমস্ত জমিকে পাক করা মানে পেশাবের জায়গায় পাক করা হয়েছে পায়খানা যা পাক করা হয়েছে হ্যাঁ একটি হাদিস আছে যাকাতুল আরদ ইয়াবসুহা জমিনের পবিত্রতা হচ্ছে জমিন শুকিয়ে যাওয়া তো ভিজা ছিল ভিজা থাকলে নয় পেশাব পড়ে আছে ভিজা আছে না তো না পাকা যতক্ষণ ভিজা আছে না কোনো চিহ্ন নেই পেশাবের কোনো চিহ্ন নাই শুকিয়ে গেছে পাক হয়ে গেছে বলছে আন্নাল বাউল আলাল আরজে ইয়ুতাহহিরু বিগামরিহি বিল মা পানি দিয়ে যদি ডুবিয়ে দেওয়া যায় ওই জায়গাটিকে যেই জায়গায় পেশাব ছিল তাহলে পাক হয়ে যাবে ওয়ালা ইউশতারাতু নাকলু তুরাব মিনাল মাকান বাদা যালিকা ওয়ালা ক্বাবলা না আগে ওখান থেকে মাটি উঠাইতে হবে শর্ত আছে না পানি ঢালার পরে ওখান থেকে মাটি উঠিয়ে ফেলতে হবে এরকম কোনো শর্ত আছে কোনো শর্ত নেই এ হাদিস প্রমাণ করে এই হাদিস দ্বারা বোঝা গেল যে মসজিদের সম্মান এহতেরাম রয়েছে এবং পবিত্রতার খেয়াল রাখা আবশ্যক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র এই হাদিস দ্বারা বুঝতে পারলাম এবং উত্তম চরিত্র পেশ করলে যে মানুষ দিনের দিকে আকৃষ্ট হয় এতে কোনো সন্দেহ নেই জি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কত নম্র ব্যবহার করতেন এ দ্বারা বোঝা গেল অথচ লোকটি অন্যায় কাজ করেছে এতে কোনো সন্দেহ নেই যে অন্যায় কাজ করেছে তার অজ্ঞতার সাথেই করুক কিন্তু অন্যায় কাজ করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূরদৃষ্টিতা বা দূরদর্শিতা এবং মানুষের প্রকৃতি সম্পর্কে তার গভীর জ্ঞান সবাই এক রকমের না এই জন্য সবাইকে এই যে একটা লাঠি দিয়ে আপনি হাঁকাবেন তাড়াবেন এটা নয় এটা লোক শহরের লোক হ্যাঁ শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ সে যদি এরকম ভুল করে তো এটা মেনে নেওয়া যায় না বুঝা গেছে কিন্তু একটু পল্লী গ্রামের লোক অসভ্য লোক যদি এরকম কাজ করে তো অবশ্যই তাহলে সবাইকে একই দাঁড়ি পড়লে মাফ করবেন এটা চলবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের তবিয়ত কে কেমন হয় বেদুইনরা কেমন হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে এরকম হইতে পারে এইসব এই ধরনের লোক দ্বারা বেদুইন তো বেদুইন আজকাল গ্রাম অঞ্চল আমাদের দেশে যারা বাস করে তারা কথা বলতে জানে না আলেমদের সাথে কথা বলতে গিয়ে তুমি বলে দেয় শুনেছেন তুমি বলে অনেকে ছেলেদেরকে কথা বলতে শেখায় না কোন একজন ভাই হাফেজ কোরআন মসজিদে আহমদি করে কিছু কিছু দাওয়াতি কাজ করে তো এক বক্তব্য করতে গেছি তো ওর ছেলেরা সালাম দেওয়া করে খেতে বসছে আমার সাথে তো দেখছি তুমি বলছো আশ্চর্য হ্যাঁ হ্যাঁ তো আপনাকে খুব বড় ই লাগছে নাকি ও জানে কি যে এইটা এত বড় মানুষ ভাই কত বড় মানুষ যে তুমি বলতে হবে না আমি আশ্চর্য হইলাম যে একজন হাফিজ কোরআন মানুষ মসজিদে অমতি করেন মানে ভাই ছেলেকে তুমি তুমি না আপনি এটা শেখাতে হবে না রোগটা কোথায় রোগ কিন্তু আমাদের বাঙালি সভ্যতে আছে বাপ মাকে তুমি শিখিয়েছে যে বাপ মাকে তুমি বলে অভ্যাস দেবেন আমার মনে হচ্ছে আমার আব্বুর কাছে কাদাওয়াত আছে আব্বুর সাদিক বন্ধু মানুষ আমিও তুমি বুঝা গেছে যার ফলে আমি আমার ছেলে মেয়েদেরকে তুমি শিখাই না বাপ মাকে আপনি বলুক ছোট বাচ্চা মুখ ফুটেছো আপনি ছাড়া তুমি জানেই না বড় দেখলে জানে যে আপনি বলতে হবে বড় দেখলে ওকে কোনোদিন শেখাইনি এই ছেলেকে কোনোদিন শেখাতে হবে না যে এগুলো যেহেতু আঙ্কেল বা এগুলো গেস্ট মেহমান সেজন্য আপনি বলে এসব শেখাতে হবে না ও এমনি শিখে যাবে সুতরাং এই এই তরিকা বাদ দেন যে এটাতে বেশি আদর আছে এটাতে বেশি মহব্বত আছে কেউ শিখাইলো এগুলো যে আপনি বললে আদর হয় নার্সেনাও হয় না আর তুমি বললে বেশি আদর হয় কাছে হয় ফালতু কথা তরিয়তের খেলাফ
আমার সাথে এটা করেছে, আমি ভিতর ভিতর এসেছি, আজ পর্যন্ত কাউকে বলিনি, আর নাম দিয়ে বললাম, নাম দিয়ে বলে তো আবার গীবত হয়ে যাবে, বিনা নামে বলা যায়, তোর শিক্ষার উদ্দেশ্যে সেটা বললাম। আমি লজ্জাতে ওর ছেলের বাপকেও বলিনি, মুশকিল বললাম, একটু খারাপ ভাববে যে হয়তো শেখ মাইন্ড করেছে, অথচ বললে ফায়দা ছিল অবশ্য তোর বিয়ে, কিন্তু এই জন্য শুধু বলিনি যে শেখ হয়তো মাইন্ড করেছে। কথা হচ্ছে যেগুলো যা ইচ্ছা তাই, আন্তা আরবিতে আন্তা তুই তুমি আপনি আন্তা সবচেয়ে ভালো, বুঝা গেছে, আরবিরা ভালো, যে আন্তা দিয়ে তুই হইতে পারে, আন্তা দিয়ে তুমি হইতে পারে, আন্তা দিয়ে আপনি হইতে পারে। বলছেন যে হাদিস থেকে জানা গেল যে যারা শহর থেকে এবং লোকজনের সংসর্গ থেকে, যারা সভ্য লোক তাদের সংসর্গ থেকে দূরে থাকে, তাদের আখলাক চরিত্রে ওই রকমের তরবিয়তটা যেহেতু থাকে না, যার ফলে তাদের আখলাক চরিত্র এরকম হইতে পারে বা তাদের অন্তর শক্ত হইতে পারে, তাদের মধ্যে অজ্ঞতা থাকতে পারে। এই জন্য দেখা যাচ্ছে দিন শিখার ক্ষেত্রেও আজকাল শহরে যেভাবে দিন শিখার সুযোগ সুবিধা আছে গ্রাম অঞ্চলে নেই, গ্রাম অঞ্চলে দিন শিখার সুযোগ নেই। এই একটা দিক দেখবেন যে বিভিন্ন দর্শগুলো শহরে হচ্ছে, কিন্তু গ্রাম অঞ্চলে কোনো দর্শের ব্যবস্থা নেই, যার ফলে সমাজ অজ্ঞ হয়ে আছে। মূর্খ লোককে বা অজ্ঞ লোককে শিখাতে হলে নম্রতা আবশ্যক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি সুন্নত। জি عن ابي هريره رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الفطره خمس الختان والاستهداد وقص الشارب وتقليم الاظفار ونطف الابط ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলছেন যে আমি রাসূল الله صلى الله عليه وسلم কে বলতে শুনেছি الفطره خمس فطره خمس এর অর্থ কি করবেন প্রাত হ্যাঁ অবশ্যগত হ্যাঁ প্রাকৃতিক সুন্নাত বা প্রাচীন সুন্নাত, প্রাকৃতিক এই এই সুন্নাতগুলি এমন সেই যেগুলি প্রকৃতির মতো, হ্যাঁ মানুষের যে স্বভাবগত যে জিনিস রয়েছে ওই রকমের অন্তর্ভুক্ত যেন ওগুলো। হ্যাঁ তো প্রাকৃতিক সুন্নাত হচ্ছে পাঁচটি, অন্য হাদিসে রয়েছে দশটি, তো একটি অপরের খেলাফ না, এখানে পাঁচটা উল্লেখ করা হয়েছে আর কোথাও বেশি করে উল্লেখ করা হয়েছে, সুতরাং পরস্পর কোনো বৈপরীত্য বা বিরোধ নেই। আল খেতান এগুলো প্রসিদ্ধগুলো বয়ন করা হয়েছে, হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়ন করেছিলেন প্রথমে পাঁচটি বয়ন করেছিলেন তখন ওই সাহাবী যেভাবে শুনেছে ওইভাবে বর্ণনা করেছে। খামসুন পাঁচটি হচ্ছে প্রাচীন সুন্নত বা হচ্ছে প্রাকৃতিক সুন্নত, প্রাচীন এই দিক থেকে যে প্রাকৃতিক সুন্নতগুলি চলে আসছে আদিকাল থেকে চলে আসছে মানব জাতির ইতিহাসে, এদিক থেকে প্রাচীন ভাব অর্থ করা যেত, কিন্তু আসলে ফিতরা মানে প্রাকৃতিক সুন্নাত, সোনানুল ফিতরা যেন বলা, এগুলো কি বলা হয় সোনানুল, এমন ইসলামের আদর্শ সুন্নাত মানে ফেকার ভাষায় সুন্নাত নাই, কারণ এগুলি সুন্নাত বিষয় নাই তাই না, এগুলি হ্যাঁ তো সুতরাং এগুলোকে বলতে হবে। এক হচ্ছে ফিকহি সুন্নাত, ফেকার পরিভাষায় সুন্নাত, ফেকার পরিভাষায় সুন্নাত কোনটা, যেটা ফরজ অজব নাই, ফরজ অজব নাই আর মোবাহ নাই, সেটা সুন্নাত, এটা করলে ভালো আর না করলে ওই রকমের গুনাহ নেই, হয়তো কবিরা গুনাহ বিশেষ করে নেই অথবা গুনাহই নেই, সেগুলো সুন্নাত বিশেষণ করেছেন বা বলেছেন ফোকাদের ভাষায়, কিন্তু হাদিসের ভাষায় সুন্নতটা ব্যাপক, সুন্নত কখনো কোনো ফরজ অজেবকে সামিল যেমন এগুলো জিনিস অজেব অধিকাংশই। আল খেতানু প্রথম হচ্ছে খাতনা করা, খাতনা করা, ওয়াল ইস্তেহদাদু হাদিদ থেকে, হাদিদ মানে লোহা আর ইস্তেহদাদ মানে লোহার ব্যবহার করা, লোহার ব্যবহার করা মানে খুর ব্লেড হ্যাঁ ব্যবহার করা, হ্যাঁ ব্লেড ব্যবহার করা, ব্লেড ব্যবহার করা কাকে বোঝানো হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাতে ইশারা ইঙ্গিতে কথা বলা হয়েছে, যেই কথাগুলিতে একটু লজ্জার বিষয় রয়েছে সেগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম ইঙ্গিতে কথা বলেছেন, এটাও এই হাদিস থেকে শিখা যায়, এইরকম বহু হাদিস রয়েছে। হ্যাঁ এজা জাহাবাল খালা, যখন নির্জন জায়গায় নবী সাল্লাম যেতেন, নির্জনে খালা বলা হয়েছে, বাইতুল খালা নির্জনতার ঘর, বুঝেছে না, আমাদের অঞ্চলে এগুলো কথা আগের যুগে বাপদাদা পূর্বসূরি ছিল, কোথায় গেছে বাড়ির পিছন দিয়ে গেছে, ঘরের পিছন দিয়ে গেছে, বাইরে গেছে। হ্যাঁ ইস্তেহদাদ লোহার ব্যবহার করা মানে হচ্ছে নিচে যে লোম রয়েছে সেগুলি পরিষ্কার করা, তো যেহেতু ইস্তেহদাদ ব্যবহৃত হয়েছে সুতরাং
আসল হচ্ছে যে এগুলো কি ব্লেড ব্যবহার করে কি করতে হবে, এগুলোকে মুন্ডন করতে হবে, কি করতে হবে মুন্ডন করতে হবে। কিন্তু আজকাল যেহেতু সায়েন্স উন্নতি করেছে, আজকাল বেশ কিছু ক্রিম পাওয়া যাচ্ছে, সেটা যদি কেউ ব্যবহার করে আর তাতে যদি সে উদ্দেশ্যটা হাসিল হয়ে যায়, তো আশা করি এই কাজটি আদায় হয়ে যাবে, অসুবিধা নেই। ওয়াকাসু শারিব, মোচ ছোট করা, কাসা ইয়াকুসু মানে কাটা, ছোট করা। মোচের ক্ষেত্রে কি এসছে, এই শব্দটি এসছে হাদিসে, কাস এসছে, অথবা এসছে জাজ এসছে, জুজ্জু শওয়ারিব, জাজ্জা জুজ্জু মানেও কাটা হয়, ছোট করা হয়, বুঝা গেছে? হ্যাঁ, জিম আর জা, জাজ্জা জুজ্জু থেকে জুজ্জু আমার এসে গেছে, জুজ্জু শওয়ারিব, তোমরা মোচকে কাটো। এখানে কি রয়েছে, মোচকে কাটো, কাস। কোন হাদিসে হালকা আসেনি, মুন্ডন আসেনি, তবে একটি হাদিস আছে আনহেকু শওয়ারিব, আনহেকু শওয়ারিব, আনহেকু মানে খুব বেশি করে কাটা, এটা আবার কাস, কাসটা হচ্ছে আম, বেশি করে কাটলাম না একটু কাটলাম সবকে সামিল, ওই রকমই জাজ্জায় জুজ্জ কাটা, কাটা ব্যাপক অর্থে কাটা। কিন্তু যখন আনহাকা ইউনহেকু মানে হচ্ছে কমজোর করে দেওয়া, মানে একেবারে ভিড়িয়ে কাটা, একেবারে চামড়ার সাথে একেবারে ছোট করে কাটা, ছোট করে কাটা। যেমন এখানে মোচ দেখি ওইরকম কার আছে না, ওটা বড়, তোমার একটু বড়, ওইটা ওইটাই এনহাক নাই, এনহাক হচ্ছে আপনার, নাম ভুলে যাচ্ছি, যে মুরাদ মাশাল্লাহ। হ্যাঁ, এইটা এখন আছে যেটা, তার চাইতে বেশি এই যে এর আছে, কি বলছে না আপনার, আসলে মুন্ডন তোমার মুন্ডন করা ছিল, তারপর ই করেছো কেচি দিয়ে কাটেছো, তো এটা এনহাক মানে বেশি করে। জানি না আপনি কি ই করছেন নাকি, তবলিগি তরিকে মুন্ডন করছেন না কি, কারণ তবলিগি ভাইয়েরা মুন্ডন করে, যেটা সুন্নতের খেলাফ, কোনো হাদিসে নেই, কিন্তু হালকু শারে একটিও হাদিস নেই, হালক মানে মুন্ডন করা মেশিনে, ঠিক আছে, তাহলে এনহাক বলা যেতে পারে, চলতে পারে। তবে একেবারে জিরো না করে আপনি যদি এক নম্বরে করেন, হ্যাঁ, জিরো না করে মেশিনের যদি জিরো করেন, তো মুন্ডনের মতো হয়ে যাচ্ছে, তো এটা ঠিক আছে। তুমি কখন কদিন আগে কেটেছো, কাছাকাছি এরকম, যাই হোক সমস্যা নেই। মোট কথা মুন্ডনটা সুন্নত নাই, বরং ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মোচ মুন্ডনকে মুসলা বলেছেন, মুসলা মানে বিকৃতি ঘটানো, অঙ্গের বিকৃতি ঘটানো, নাক কেটে নেওয়া, কান কেটে নেওয়া, হ্যাঁ, আর চোখ তুলে নেওয়া, এগুলোকে মুসলা বলা হয়েছে। মুসলা করা কাফেরদের জায়েজ নয়, না বিশেষ বলা তোমার ছিল, তোমরা মুসলা করবে না। হ্যাঁ, ছোট, হ্যাঁ, না খাতুন। তাহলে মোচের ক্ষেত্রে মাসলা জানলেন, বোঝা গেছে? কিন্তু আমাদের যে যে ফখরুল এ মোচ বেশি হইতে যাচ্ছে, কেরালা বিহারি হইতে যাচ্ছে, কারণ ভারতীয় যে এক্সেন মুসলমানরা হিন্দুদের পাশাপাশি বসে আল্লাহ হেদায়ত করে, এত বড় মোচ বাঞ্ছনীয় না, হ্যাঁ, এত বড়ও না আর এত ছোট না। তো কথা হচ্ছে, তা ঠিক আছে, মানে নাজাইজে যায়নি, কিন্তু যেই মোচগুলি রাখা হয়, আর বিশেষ করে দাড়ি নেই আর যদি মোচ থাকে, তো এটা হিন্দুদের মোচ, এটা হচ্ছে অগ্নিপূজা মজুস, মজুসরা দাড়ি মুন্ডন করতো আর মোচ বড় বড় করে রাখতে, যেমন আজকাল পাকিস্তানিরা পাক দিয়ে দিয়ে রাখে, অনেকে রাখে এক শ্রেণীর, তো এটা হারাম, এটা হারাম, এক দাড়ি মুন্ডার হারাম করলো, আর মোচ এত বড় করে রাখা, সে পাক দিয়ে রাখুক আর না রাখুক, মোচ একবারে ঢেকে নিচ্ছে মুখ যেন, আবার এই আছে, তো কথা হচ্ছে যে এটা হারাম, যাইজ না, হ্যাঁ না, যাই হোক যাইজ নাই। এই এই মোচ বিশেষ করে ভারতের কেরালায় আর বিহারে আছে, বিহারিরা, বিহারিদের একটা ট্রেডিশন, যদি মার্খা মারা বিহারি হয় তো বড় বড় মোচ রাখবে ওদের শিক্ষিতরা, যে মার্খা মারা বিহারি, আর বাঙালি আবার ওদের পুরা বিরোধিতা, একাত্তরে বিরোধিতা করেছে, তো মোচেও বিরোধিতা করেছে, একবারে তবলিগি মার্খা এবার মুন্ডন করবে, এটা ভুল কথা। বাঙালি দাড়িও দাড়িও সাহ আর মোচও সাহ, যাতে চিনতেই না পারে যেটা পুরুষ ছিল, বুঝা গেছে? এটা আপত্তি, এটাও ঠিক নয়, এটাও ঠিক নয় একবারে যে মুন্ডন করবেন। তো কথা হচ্ছে যে হক হচ্ছে, সহি হচ্ছে এই ক্ষেত্রে মধ্যম মধ্যম পন্থা, বিহারি কেরলা মার্খা ওটাও জায়জ নয়, আর এই যে বাঙালি একবার দাড়ি মোচ ক্লিন একবারে একবারে ব্লেড দিয়ে একবারে ডেলি ডেলি সেভ করে অফিসে আসবে আর এতে সংসদে আসবে, এটাও হারাম, জায়েজ নাই। জি,
মিশরীরা এটা নিয়েছে অবশ্য, খালি বাঙালি বললে হবে না, মিশরি তো চেহারাটা তো ব্রাহ্মণদের মতো, আর দাড়ি মোছ সবটাই যখন মুন্ডন থাকে তো ব্রাহ্মণ আর মিশরিতে কোনো পার্থক্য করা যায় না। আমি তো অনেক মিশরি দেখেছি ব্রাহ্মণ নাকি রে ইন্ডিয়ান। জি ও তাকলিমুল আজফার, আর জুফরুন মানে হচ্ছে নখ এক বচন, আর আজফার বহু বচন, নখ কাটা। কাল্লামা ইউকাল্লিমু, কাল্লামা ইউকাল্লিমু, তাকলিম মানে হচ্ছে কাটা কলম। তো কলমকে কলম কেন বলা হয় তাহলে? হ্যাঁ হ্যাঁ, কলম প্রথম শুরু হয়েছে ওই কঞ্চি বা আপনার কিছু ডাল কেটে তৈরি করা, সেই জন্য কলম মানে আসলে কাটা, কলম মানে হচ্ছে চাঁচা কাটা। তো কলিমুল আজফার নখ কাটা। ওয়ানাতফুল ইবদ, এবং বগলের নিচের লোম কি করা, উঠিয়ে ফেলা, নাতাফা এনথে মানে উঠিয়ে ফেলা, উঠিয়ে ফেলার হাদিস এসছে, সুতরাং এটা হচ্ছে শ্রেয় উত্তম। কিন্তু মুন্ডন যদি করে তো জায়েজ রয়েছে, কারণ উদ্দেশ্য হচ্ছে এখানে চুল যদি থাকে তাহলে ময়লা ধরবে আর দুর্গন্ধ বেশি বাড়বে। হ্যাঁ দুর্গন্ধ যে দুর্গন্ধ থাকে তাকে গন্ধ লাগে না, কিন্তু পাশের লোকে গন্ধ লাগে, যেটা কষ্টদায়ক হবে অন্য আশেপাশের লোকের জন্য এবং মালায়েকা ফেরেশতাদের জন্য। সেই জন্য আর এই জায়গাগুলোতে যে জায়গাগুলি ঢাকা থাকে, যেমন এই এই জায়গাটা একটা বারাজম বলা হয়েছে, এই জায়গা, তারপরে এই যে হাঁটুর নিচের জায়গা, হ্যাঁ বোঝা গেছে, বগলের তলা, এই জায়গাগুলিতে গোটা শরীরে ময়লাগুলি গিয়ে বেশি জমে, ময়লা বেশি জমে। এই জন্য এই জায়গাগুলি সম্পর্কে একটা হচ্ছে যে যেখানে করে লোম আছে সেটাকেও কি করা, পরিষ্কার করে না, বড় করে না রাখা, বড় করে না রাখা। বড় দুঃখের বিষয় মুসলিম সমাজে যারা দাড়ি মোচের ক্ষেত্রে, মোচ বলবো না, দাড়ি আর মোচ এক জিনিস না, দাড়ি দাড়ি রাখবেই না মোটে, তাদের যদি বগল খুলে দেখা হয় আউযুবিল্লাহ, ছয় মাস এক বছর কাটে না, ছয় মাস এক বছর কাটে না, নিচের তো খবর রাখা যাবে না, ও তো যখন ওকে গোসল দিবে তখনই ওর খবর নেওয়া যাবে, হঠাৎ করে মরলে, বুঝা গেছে। কিন্তু কথা হচ্ছে যে এই বগলে যে কি অবস্থা থাকে, আল্লাহ ইসা মুসলিমদেরকে হেদায়ত করেছে। কি বলছিলাম, আর একটি যে দশটি সোনাল ফিতার মধ্যে একটা আছে গাসলুল বারাজিম, গাসলুল বারাজিম মানে যে জায়গাগুলি মোড়ানো থাকে, ভাঁজ হয়ে পড়ে থাকে, সেই জায়গাগুলি ভালো করে ধৌত্য করা। যখন আপনি অজুতে হাত ধুবেন তখন এই জায়গাটা ভালো করে পরিষ্কার করবেন, কারণ এইদিকে অত ময়লা থাকবে না, কিন্তু এখানে এখানে অত ময়লা থাকবে না, এই জায়গায় ময়লা ময়লা জমে থাকতে পারে। যারা কাজকর্ম করে, আমরা যারা বসে থাকি ঘামি না, যারা ঘামে তাদের খবর নিয়ে দেখেন যে দেখেন ধুলো জমে আছে, অনেক সময় থাকে ধুলো জমে আছে, ময়লা জমে আছে, আর তারপরে এই হাঁটুর নিচে, এগুলো হচ্ছে বারাজ, এগুলো ধুইতে বলা হয়েছে। না না জিম বারাজিম বললাম তো, উচ্চারণ করে শোনেন না। আচ্ছা নাভির নিচে যে লোম কাটতে হবে সেটা কতটা পরিমাণ, খাতনা সম্পর্কে তো জানা আছে, বাড়তি যে চামড়াটুকু আছে সে চামড়াটুকু কেটে ফেলা। জি এটা হচ্ছে কাতু ও কুলফাতি জাকার, ছেলে ছেলে সন্তানের যে বাড়তি চামড়াটুকু আছে সেটা কেটে ফেটে ফেলা। আল্লাতি ইউসাব্বিবু বাকা ওহা তারাকুমান নাজাসাত, যদি ওটা থেকে যায় না কাটা কেটে ফেলা হয় তাহলে নাপাকি সেখানে জমতে থাকবে, এই জন্য বলা হয়েছে। আর নাপাকি জমতে থাকলে এক দিনের ক্ষতি, যে সে পুরোপুরি পবিত্র হতে পারবে না, নাপাক অবস্থায় ইবাদত বন্দেগি নামাজ কবুল হবে না। আর দুই নম্বর কথা হচ্ছে বিভিন্ন রোগ জন্মাবে, যখন নাপাক ওখানে পেশাব কিছু থাকবে তখন বিভিন্ন রোগ জন্মাবে। কিন্তু অনেকের নন মুসলিমদের ক্যান্সার হয়, ক্যান্সারের ভাই আজকাল হিন্দুরাও, যারা শিক্ষিত হিন্দু তারাও বাচ্চাদের খাতনা করে নিচ্ছে, চামড়া কেটে ফেলে দিচ্ছে। তারপরে এই ক্ষত হইতে পারে, ওই জায়গায় ক্ষত হইতে পারে। তো বলছিলাম যে নাভির নিচের যে লোম এটা আম কথা হলো, কিন্তু এটা বোঝা উচিত কতটা পর্যন্ত জরুরি, নাভির নিচে থেকে শুরু করতে হবে একবারে, একবারে তলপেট থেকে, মানে নাভির নিচে থেকে একবারে নিচে পুরা, ভাষ্যকার বলছেন হালকু সুর আল্লাতি হাওলাল ফার্জ, লজ্জা স্থানের চারিদিকে, হ্যাঁ চারিদিকে, তাহলে চারিদিকে বোঝা গেল যে অন্ডকোষের দিকেও থাকতে পারে, সেগুলো চারিদিকে যে যে লোমগুলি আছে সেগুলো সাওয়ান আকানা কোবলান আম দোবরান,
অনেকে শুধু বুঝেন যে এর সামনের দিকে শুধু কবল মানে সামনের দিকে লজ্জাস্থান হোক অথবা দবর মানে পায়খানা রাস্তা হোক তাহলে পায়খানা রাস্তার চারিদিকে যে লোমগুলি থাকে সেগুলো কেটে ফেলা উচিত কারণ ওখানেও যদি লোমগুলি থেকে যায় তাহলে ময়লা জমবে নাপাকি জমবে নাপাকি যখন ধুয়ে পড়ছে তাতে কিছু থেকে যাওয়ার সুযোগ পাবে কিন্তু এটা পরিষ্কার করে নিলে ভালো হবে সেজন্য ভাষ্যকার বলছেন এটা হয়তো অনেক অনেকের বেরেনে থাকে না ওইদিকের খবরই রাখেন لأن بقاها في مكانها جعلها معرضة للتلوث والنجاسات কারণ এই জায়গাগুলোতে যদি লোমগুলি থেকে যায় তাহলে কি হবে নাপাকি সেখানে জমার সুযোগ পাবে অরুবম আখাল্লাত বিতাহারাত শর শরীয়তের যে পবিত্রতা রয়েছে জরুরি যে সব ইবাদতবন্দিকের জন্য যেমন সালাত নামাজের জন্য বা তাওয়াফের জন্য ইত্যাদি তো কোরআন স্পর্শের জন্য তো ওই ক্ষেত্রে তখন নাপাকি বা শরীর নাপাকি থাকবে যদি নাপাক ওতে কিছু থেকে যায় তো আজকাল মহিলাদের রোগ হচ্ছে নখ বড় করে রাখা জায়েজ নাই জায়েজ নাই গায়ের মুসলিম কাফেরদের সাদৃশ্যতা এগুলো মন্তসাব্বাহে কওমিন ফাহমিনু যারা যে অন্য জাতির সাথে যে সাদৃশ্যতা অবলম্বন করবে তাদের দলে শামিল হবে তখন এসব ফাসেকা মানে ছেলেরাও করে এরকম ছেলেরা মহিলা সাজতে চাইছে জি হ্যাঁ এই হাদিস থেকে বোঝা গেল যে আন্না ফিতরাত আল্লাহ তাআলা তাদু ইলা কুল্লি খাইর আল্লাহ পাকের যে প্রকৃতি মানে সৃষ্টি এর যে প্রকৃতি আল্লাহ যেই প্রকৃতির মানুষকে সৃষ্টি করেছেন এটা হচ্ছে প্রত্যেক ভালো কাজের দিকে আহ্বান করা আল্লাহ চান যে আমার সৃষ্টি ভালো অবস্থায় থাক ওয়া তুবিদু আন কুল্লি শার আর প্রত্যেক অনিষ্ট থেকে দূরে রাখতে চাই তো এই যে ফিতরা বলা হয়েছে তার মানে এই কাজগুলি যদি করেন তাহলে আপনি ভালো অবস্থায় থাকবেন আপনি অনিষ্ট থেকে বেঁচে থাকবেন দূরে থাকবেন এই পাঁচটি যে উত্তম চরিত্র বা আদর্শ রয়েছে এগুলো মিন ফিতরাতিন আল্লাহ পাকের ফিতরাত এই জন্য ফিতরা বলা হয়েছে আল্লাতি ইউহিব্বুহা যেগুলিকে আল্লাহ ভালোবাসেন ওয়া ইয়ামুরু বিহা এবং যেগুলির আল্লাহ নির্দেশ দিয়েছেন আর এর উপর আল্লাহ পাক রব্বুল সুস্থ মস্তিষ্কের মানুষকে সৃষ্টি করেছেন যাদের চরিত্রে আখলাকে বিকৃতি ঘটেনি আর সেটা হচ্ছে যে ইসলামের উপর পয়দা হয়েছিল ইসলাম পালন করে সাবালক হওয়ার পর যদি ইসলাম পালন করে তাহলে সে ফিতরাতের উপর আছে আজ সাবালক হওয়ার ইসলাম পালন করে নাবালক অবস্থায় তো করলো মাউলুদ ইউলাদ আল ফিতরা ইসলামের উপর পয়দা হয়েছিল কিন্তু সাবালক হইতে না নামাজ আছে না আল্লাহ পরকাল চিন্তা আছে আল্লাহর ভয় আছে তাহলে সে ফিতরাত বিকৃত হয়ে গেছে তার ইসলামের ফিতরাত বিকৃত হয়েছে সুতরাং তার অঙ্গ প্রত্যঙ্গে যে এই যে সোনালী ফিতরাগুলি রয়েছে সেগুলিরও বাস্তবায়ন করছে না সে আদেশগুলি পালন করছে না তো যারা সুস্থ মস্তিষ্কের মানুষ সুস্থ রুচির রুচির মানুষ ভালো রুচির মানুষ তারা এগুলিকে ঘৃণা করবে এর বিপরীতটাকে ঘৃণা করবে আর এই ভালো কাজগুলিকে পছন্দ করবে দিন ইসলাম এই হাদিস দ্বারা বোঝা গেল দিন ইসলাম পরিচ্ছন্নতার দিন সৌন্দর্যের দিন পূর্ণতার দিন নখ কাটা থাকলে সৌন্দর্য রয়েছে একটু বড় থাকলে খারাপ লাগে যারা রাখে না কখনো নখ আর যদি কোনো সফরের কারণে বা ব্যস্ততার কারণে ভুলে যাওয়ার কারণে বড় থাকে কত যে খারাপ লাগে ঠিক না জি অশান্তি লাগে মনে হচ্ছে মোষের ক্ষেত্রে ওই রকমই যারা রাখছে কোনো ব্যাপার না সব ঢেকে যাচ্ছে ও ঢেকে আছে দেখেন আজকাল হিন্দুদের যেসব কিগুলো সাধু বুঝছেন আউজুবিল্লাহ সব ঢেকে আছে কিছু বোঝা যায় না মুখে যেখানে ফাটল আছে তা বোঝা যায় না আউজুবিল্লাহ মশরুয়াত তাআহুদ হাযিহিল আশিয়া এই যে বিষয়গুলি বলা হলো বা বস্তুগুলি বলা হলো এগুলির খোঁজ খবর রাখা এই হাদিস দ্বারা বোঝা গেল এগুলির খোঁজ খবর রাখবেন যে ছেলের আমার খাতনা করতে হবে আমার বগলে চুল কাটতে হবে নাভির নিচের খোঁজ খবর রাখতে হবে না কোনো খবরই রাখেন না দুনিয়ার পয়সার খবর রাখেন ওইদিকে খবরই নেই আপনার এরকম যেন না হয় ওয়াদামুল গাফলাত আনহা এর থেকে গাফিল থাকবেন না মোজ বড় হয়ে গেছে খোঁজ খবর নেই এরকম যেন না হয় আল আদাদ খামসা হুনা লাইসা হাসরান এই যে পাঁচটি বলা হয়েছে এতে সীমিত করা হয়নি কারণ পাঁচ বলা মানে এর বেশি নয় এটা বুঝায় না সাধারণত বুঝে গেছে জি হ্যাঁ ওয়াকাদ জাফি সহিহ মুসলিম সহিহ মুসলিম এসে ওয়াকাদ কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আনওয়াইল ফিতরাত ফি কুল্লি মাউযিন মা ইউনাসিবু যেখানে যেমন অবস্থা দেখতেন ব্যক্তি বা অবস্থা ওই হিসাবে তিনি উল্লেখ করতেন সহিহ মুসলিমে এসেছে দশের কথা জি এখন এই বিষয়গুলি এগুলি ওয়াজিব ফরজ না মুস্তাহাব সুন্নাত ইত্তেফাকুল উলামা আলা ইস্তিহবাবে ফিলিল আশিয়াল মাযকুরা আদাল খিতান খাতনা ছাড়া এই বাকি কাজগুলি তাহলে খাতনা ছাড়া বাকি হলো চারটি আর
এগুলি মুস্তাহাব এ ব্যাপারে একমত ফাকাদ ইখতালাফু কিন্তু মুস্তাহালুহা মুস্তাহাবুন আও ওয়াজিব ওয়াজিবটাও তো ভালো কিন্তু ভালো জরুরি ভালো আর মুস্তাহাব যেটা সেটা শুধু মুস্তাহাব সেটা হচ্ছে সুন্নাত তো সুন্নাত না ওয়াজিব এ ব্যাপারে ইখতিলাফ রয়েছে ওয়া মাতা ওয়াক্ত ওজুবিহি মিন উমরিল নিসা আর কখন এটা ওয়াজিব হয় হালুয়া ওয়াজিবুন আলা রিজালে উন্নিসা এটা পুরুষ নারী সকলের জন্য ওয়াজিব না শুধু পুরুষদের জন্য এইসব নিয়ে ইখতিলাফ রয়েছে খাতনার ক্ষেত্রে পুরুষদের খাতনা ওয়াজিব মহিলাদের ক্ষেত্রে এটা হচ্ছে বলা হয়েছে হাদিসে মাকরুমা মানে এটা হচ্ছে তাদের মান সম্মান মর্যাদা এ তাদের জন্য এটা বলা যেতে পারে ভালো এই মেশরে এই প্রচলনটা রয়েছে যে প্রচলন আমাদের দেশের নেই সেটা আমাদের সমাজে ওইসব আলোচনার কোনো প্রয়োজন নেই কারণ এটা শরীয়তে এমন কোনো সুন্নত নয় বরং ভালো করলে ওয়াসাহি মিন হাদিল খেলাফাত আন্নাহু ওয়াজিব এই যে এতগুলি ইখতিলাফ রয়েছে এর মধ্যে সহি কথা হচ্ছে যে সবগুলি ওয়াজিব এই যে পাঁচটি জিনিস উল্লেখ করা হয়েছে এগুলো হচ্ছে কি ওয়াজিব ওয়া আন্না ওজুবাহু আলা রিজালে দুনা নিসা আর এই ওয়াজিব গুলি হচ্ছে কি পুরুষদের জন্য নারীদের ওয়ান ওয়া আন্না ওয়াক্ত ওজুবিহি ইনদাল বুলুগ আর এই যে বিশেষ করে খাতনা তারপর আরো আরো গুলো ওগুলো তো সাবালক হওয়ার পরই হয়ে থাকে বগলি চুল বা নাভির নিচে এগুলো তো সাবালক হওয়ার পর হয়ে থাকে কিন্তু খাতনার বিষয়টি খাতনার ক্ষেত্রে বলছেন পুরুষদের জন্য ওয়াজিব আর এইটা ওয়াজিব হয় কখন সাবালক হওয়ার সাথে সাথে ওয়াজিব হয় কিন্তু সাবালক হইতে দিতে হবে না তাহলে তার আগেই করতে হবে কারণ সাবালক হয়ে গেলে লজ্জা স্থান দেখা যায় যে নয় এমার্জেন্সি ছাড়া হইতে নিয়ে মুসলিম কে এসেছে সেটা আলাদা কথা তো আর এটা যত ছোটতে করবে তত ভালো হে নামা তাজিব আলিহি তাহারাত আসলা যখন পবিত্রতা উজু করা জরুরি হবে গোসল ফরজ হবে নামাজ ফরজ হবে তখন এটা ফরজ হবে আল খিতানু শরীহু আকাতুল কুলফাস সাতের রিহাসফাতি যাকাত ওই খাতনা কাকে বলে বাড়তি যে চামড়াটা রয়েছে সেটা কাটা বলা হয়েছে তারপরে শেখ বলছে যে কোনো কোনো দেশে সময় হয়ে গেছে সময় বেশি হয়ে গেছে কোনো কোনো দেশে খাতনা করতে গিয়ে একবারে অনেক বেশি হয়েছে চামড়া মানে একবারে চামড়া যে চামড়া ছড়ানোর মতো পুরা ছড়িয়ে না এটা জেহালত অজ্ঞতা এটা বলছে অমাহাজ আল্লাহ তাজিব না তামসিল এটা জায়েজ নয় গোটাটার উপর থেকে চামড়াকে একবারে খালিয়ে নেওয়া আর ছড়িয়ে নেওয়া এটা জায়েজ নয় মুখালিফাতি সুন্নাতের মোহাম্মদ ও মুহাররম আর এটা হচ্ছে গুনহার কাজ ও ফাইলু আসমুন ওয়াফাকান আল্লাহ জামিয়ান লিতবা শরীহ ও তাহির ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন